जय श्रीमन्नारायणा। ए भाषट्टी दिएछेन रामानुज दास श्रीमान गट्टू वेणुगोपाल स्वामी। अध्याय 11 विश्वरूप समदर्शन योग श्लोक 34। द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यानपि योधवीरान् मया हतांस्त्वं जहि मा व्यधिष्ठाः युध्यस्व जेतासि रणे सपत्नान्। ओम। गीताचार्य श्रीकृष्ण परमात्मा अर्जुन सह आमादेर सकल के विश्वरूप समदर्शन योग शिक्षा दिच्छेन। परमात्मा बोलछेन, अर्जुन एखन तुमि एई द्रोणाचार्य भीष्माचार्य जयद्रथ कर्ण एवं समस्त युद्धवीरदेर बोध करो जारा इतिमध्ये आमार द्वारा निहत होयेछिले, जारा इतिमध्ये आमार इच्छाय निहत होयेछिले। अर्जुन भय पेओ ना, शुधु युद्ध करो, निश्चय युद्धे तुम्हें तुम्हार शत्रुदेर जय करबे। पूर्वे अर्जुन श्रीकृष्ण परमात्मा के एक प्रश्न करेछिलेन, हे कृष्ण, आमी ए भीष्म द्रोण एवं ए समस्त वीरदेर किभावे हत्या करब। एखन श्रीकृष्ण परमात्मा उत्तर दिच्छेन, हे अर्जुन, जेहेतु तारा भूल करेछे, जेहेतु आमी तादेर हत्या करार सिद्धांत नियेछिलाम एवं एखन तारा आमादेर इच्छाय निहत होयेछे, तुमी एगिए जाओ आर तादेर बद्ध करो। सेई मतो श्रीकृष्ण परमात्मा अर्जुन के तार दायित्व यथा यथा भावे पालन करार चेष्टा चालिए जाच्छेन। श्रीकृष्ण परमात्मार शिक्षार ऊपर ध्यान करार समय आसुन आमराओ आमादेर कर्तव्य सठिक भावे पालन करी। श्रीकृष्ण परमात्मा बा श्रीमन्नारायणेर काछे आत्मसमर्पण करे आमादेर जीवन के अर्थवह करार चेष्टा करार समय आसुन आमरा श्रीकृष्ण परमात्मार कथागुली श्लोकेर आकारे पुनरावृत्ति करार चेष्टा करी। द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यानपि योधवीरान् मया हतांस्त्वं जहि मा व्यधिष्ठाः युध्यस्व जेतासि रणे सपत्नान्। श्रीमद्भगवद गीतार संपूर्ण सारमर्म श्रीकृष्ण परमात्मा द्वारा प्रदत्त हो। अध्याय 18 एर श्लोक 65 থেকে 70 তে 8টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই 8টি কাজ অনুসরণ করা ভক্তের প্রেম করি, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমৎ ভগবত গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তব। এর মানে হলো, কৃষ্ণা, তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো, পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই 8টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা তপস বা যজ্ঞ নেই। আমি এই 8টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এইটি আমাদের 8টি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে
আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্যে এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমন্নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা সুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকবো না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ, আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের আটটি প্রতিজ্ঞা করেছি। শ্রীমন্নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব, যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা কুদি। ও শ্রীমন্নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো, শ্রীমন্নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু, জয় শ্রীমন্নারায়ণ। দ্রোণং চ ভীষ্মং চ জয়দ্রথং চ কর্ণং তথান্যানপি যোধবীরান ময়া হতাংস্ত্বম জহি মা ব্যধিষ্ঠাঃ युध्यस्व जेतासि रणे सपत्नान्। ओम द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तधान्यानपि योधवीरान् मया हतांस्त्वं जहिमा व्यधिष्ठाः युध्यस्व जेतासि रणे सपत्नान्। हे श्रीमन्नारायण, सकल ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই, এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট বের করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করো। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণাশ্রম পিডিএফ পাবেন। পিডিএফ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে তিনটি একত্রে নারায়ণাশ্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণাশ্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে 1 রাউন্ড সমগ্র রামায়ণ পরায়ণ, 33 রাউন্ড শ্রীমদ ভগবদ গীতা পরায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্ত্র নাম ব্রতান সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে।
সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ আশ্রম গ্রহণ করুন। জয় শ্রীমন্নারায়ণ।